বিষ্ণুই বললেন বুইস্তু আন উকাসিরাল মাজামির আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি আই ও আর ওই নবীর উম্মতকে বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল বাদ্য বাজানো যাবে না এই হাইব্রিডের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে নামাজে মজা পায় না কেউ নামাজে মজা পায় না তুমি আজীবন শোনো কুচকুচ হতায় ঠিক তুমি নামাজে মজা পাইবা কেমনে আজীবন শুনে কি কুচকুচ হতায় এখন নামাজে মজা পায় না জিকির কইরা মজা পায় না তেলাওয়াতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে তুমি শয়তান দিবাবে কি করে এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফাকি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ দফ চিনেন ঢোলের দুই দিক আটকানো দফের এক দিক আটকানো এক দিক খোলা এটা বাজিয়ে আপনি নাসিদ পরিবেশন করতে পারবেন সমস্যা নাই বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন নিকাহ বিদুফুফ এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও ঈদের দিন বিশ্বনবী শোয়া কিন্তু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে ছোট মেয়েরা সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন আমি ইসমারু শয়তানি ফি বাইতি রাসূলুল্লাহ আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর আবু বকর রাখো ইন্না লিকুল্লি কওমিন ঈদ সব জাতিরই তো একটা ঈদের অনুষ্ঠান আছে হাদা ঈদুনা আজকের দিনটা আমাদের ঈদের দিন বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও এই দফ বাজালে কোনো ক্ষতি নাই বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন কোন পথ দিয়ে আমার নবীরা নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো সুবহানাল্লাহ পড়েন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داء طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع قرن الله اكبر আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তৌফিক দাও বিষ্ণুবী যা যা বললেন দুই ঘরের ভাইয়েরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমানতের খেয়ানত হবে এই যুগে নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস চিল্লায় বলেন কয়টা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কোরআন